শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মুক্তিযুদ্ধ সন্তান এবং একজন প্রত্যক্ষদর্শী, নাম কি? বাবার নাম? মার নাম? ঠিকানা? মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? আপনার বাবা, তারপর এলাকার পরিবেশ, এগুলো কী দেখছেন? তখন আমি ছাত্র ছিলাম, তখন যে ভোট দেখছি, আমাদের এখানে ভোট হয়েছিল হারুন বাজার বলে একটা ক্যাম্প ছিল সেখানে। আমার তখন জিপি করে আমার মা আমার এখানে এলাকায় আমি তখন পড়া ছিলাম না, তাদের সাথে আমি ভোটে কেন্দ্রে গেছিলাম। তখন ভোট দেওয়ার পরে প্রশাসনে আমাদের তখন স্কুল বন্ধ হয়ে গেল, আমাদের স্কুল কলেজ সব তো বন্ধ করে দেওয়া হলো, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হলো, ব্যাংক বন্ধ করে দেওয়া হলো। তখন কিছু কিছু এখানে সংগঠক, এখানে মুক্তিযোদ্ধার সংগঠক হলো নূর চৌধুরী, আমার বাবা এই মুক্তিযোদ্ধা বিজেন্দ্রলাল দত্ত, ওনারা সহ এলাকার সুদীপ চক্রবর্তী এবং আরও কিছু লোক ছিল এই এলাকার, তারা মুক্তিযোদ্ধার সংগঠক তৈরি করতেছে কী করে এই দেশকে স্বাধীন করা যায়। তখন আমার তখন রেজাহারের সৃষ্টি হলো, তখন আমাদের ঘর বাড়ি ফুলে দিল এলাকা, কিছুতে বাড়ি ফুললো, আমাদের বাড়ি ফুললো, দুটো বাড়ি ফুটছে আমাদের এলাকায়, আমার ফরার বাড়িঘর ফুল দিচ্ছে আমাদের বাড়িতে, আবার রেজাকারা আমাদের আবার সেকেন্ডবার আমাদের একটা ছেলের ফুলঘর ছিল, এটাও রেজাকাররা ফুলে ফেলছে। আমাদের তখন কিছু ছিল না, নাই বলতে কিছু ছিল না। রেজাকার কমান্ডার কে ছিল? রেজাকার কমান্ডার ছিল আব্দুল মেম্বার, তখন উনি মেম্বার ছিলেন, আব্দুল মেম্বার বলছেন সাইফুল ছিল ওনার ছেলে, মোহাম্মদ ইদ্রিস ওনার ভাতিজা, ওনার দোষরী ফারা, হ্যাঁ আমাদের বাইন্দারা বলে একটা এখানে কিছু আত্মজন তারা ছিল, আরও কিছু আমাদের এলাকারও কিছু ছিল জাফর। তো ঘর বাড়ি পুরাইতে পাঞ্জাবি আসেন? পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি ছিল, পাঞ্জাবি ছিল, তখন প্রথম ঘর বাড়ি পুরো তখন পাঞ্জাবি ছিল। তখন পাঞ্জাবিরা কয়েকবার আসছে আমাদের এখানে, তখন তখন আবার যখন রাজাহার সৃষ্টি হল, তখন রাজাহার জন্য এলাকায় মুক্তি, আমার বাবারা মুক্তি যারা ছিলেন হয়েছিলেন তারা থাকতে পারে, তখন আমাদেরকে পুশ করতেছে, তখন আমার বাবা আমাকে পার নিয়ে গেল, বিভিন্ন ক্যাম্পে নিয়ে গেল, তার মধ্যে আমরা আমি থাকতাম চাইও ফার্স্ট মাস ছিলাম আমি ফার মধ্যে, তা আমার মাতারাও কেন ফারের কাছে আমাদের একটা খামার বাড়ি ছিল। এই এলাকার নারী নির্যাতন হয়েছে? নারী নির্যাতন কারণে ঘর বাড়ি ফুরাশন, কিন্তু নারী নির্যাতন তারা ছিল না, আমরা তখন ফার শুনি সবাই, তখন পাঞ্জাবি আসবে করতেছি, তখন আমরা ওই ফারের মধ্যে নিয়ে
এখানে কোন লোককে হত্যা করা হয়েছে এই এলাকায়? জলদি ইউনিয়নে হত্যা করছে দুজন পাঞ্জাবি লোক মারছে, যেমন সুদীপ অবশ্যই বাবাকে, উনি বাড়ি দক্ষিণ জলদি, উনি মুক্তি উদ্দেশ্যে আরেকজন লোক ছিল, ওনার দুজনকে পাঞ্জাবিরা মারছে, এলাকার দুজন মারা গেছে। কালীপুরে তথ্য বাড়ি বলে সেখানে তাদের বাড়ির কিছু লোক ছিল, শহর থেকে আসছিল, ওদের বাড়ি সেখানে কালীপুর, তাই প্রায় একই দিন রাত্রে ভারতীয় লোককে মেরে ফেলছিল কালীপুর থেকে নিয়ে গুনাগুলি ক্যাম্প করছিল, গুনাগুলি ক্যাম্পে তারা মেরে ফেলছিল। তারপর নাফরা বেশি মারা গেছে, নাফরায় যখন তখন বৃষ্টি ছিল, খুবই বৃষ্টি, এখানে একটা ব্রিজ ছিল যাওয়ার সময় পাঞ্জাবি ব্রিজ বলে, ব্রিজে কিনেছিল পাঞ্জাবিরা, একটা গাড়ি ফাঁক হয়েছিল, একটা গাড়ি ফাঁক হতে পারেনি, আরও তিন চারটে গাড়ি দেখছিল রাত্রে ওই দোষরিফারা আব্দুর মেম্বারের এই রাজাখরা ওরা বাইপাস ব্রিজ করে নাফরা সকাল ভোরে ভোরে চলে গেছে, আজান দেওয়ার আগে ওরা চলে গেছে, সেখানে গিয়ে ফাঁকির মতো করে মানে মানুষ পাচ্ছে পাঞ্জাবিরা, দরবারিতে ফরাইছে নাফরা সে আর কি ভরদ্দার ফারা, ওদেরকে খুব মানুষ মারছে, তারা সরানুদের লোক ছিল, যাকে ফাঁসে তাকে গুলি করছে পাঞ্জাবিরা। বাণিগ্রামের দরবারি ফরাইছে, সেখানেও লুটতরাজ করছে, সেখানেও অনেক মানুষজন মারা গেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।